আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নওগাঁ জেলা থেকে বলছি। আমার এটা হাটনগর এলাকাতে, তো আমাদের এখানে অনেক মা খালারা প্রতি বৃহস্পতিবারে বিশেষ করে ওনারা সাহায্য নিতে বের হয়। তো আজকে আমরা আমাদের এই মা খালার সাথে একটু কথা বলবো। খালা, আপনাদের বাড়ি কোথায়? আপনার বাড়ি খাগড়া? হ্যাঁ, খাগড়াই বাবা। আপনার বাড়ি? আমার বাড়ি ইদুর বরতলি। ইদুর বরতলি। খালা আপনার? আমার বাড়ি হলো পরে কুশাপুকুর। কুশাপুকুর। আপনার খালা? ইসু বরতলি। যাই হোক, সকলে নওগাঁর আপনার নাকি? সকলে নওগাঁর। জি, আপনারা খাস নামুন। আচ্ছা, যাই হোক। আচ্ছা খালা, এই আপনার কয় ছেলে কয় মেয়ে? এক মেয়ে, ছেলে নেই, এরা নাতি। আচ্ছা, নাতি। আপনার খালা? এক মেয়ে, দুই ছেলে। আপনার এক মেয়ে, দুই ছেলে। আপনার ছেলে মেয়েরা কে কি করে? মাছের ব্যবসা করে, ছোট ছোট বাচ্চা। ছোট ছোট নাকি? আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে অসুস্থ, আর দুটা মেয়ে বাসা বাড়ি কাজ করে। দুটা মেয়ে বাসা বাড়ি কাজ করে। খালা আপনার? আমার এক ছেলে ভালো, খারাপ বাবা, আর এক ছেলে ভালো। মানে খারাপ মানে কি বোঝাচ্ছেন? অসুখ অসুখ গেলো বাবা। দুই ছেলে বাপু, এক মেয়ে, আর তোমার চাচা অসুখ আলা অসুস্থ, পেরো এসে ছেলে। হ্যাঁ, আর এক। আচ্ছা, আপনার ছেলে করে কি? রিস্কা চালে, এক ছেলে, এক ছেলে ঢালার কাজ করে। আমার ছেলে মেয়ে কেউ নেই বাপু। আমার ছেলে মেয়ে একটা, হা, মারা গেছে। একটা ছেলে মারা গেছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চারটের মেয়ের মধ্যে তিনটে আছে, মনে করো বাচ্চা কাচ্চা বাসা করে আমি ইনা করে খেয়ে বাবা। যাক, এখানে যিনারা আছেন খালারা, প্রায় সকলেরই ছেলে মেয়ে আছেন, তো মা দুর্ভাগ্যবশত হয়তো বা আপনাদের ছেলে মেয়েরা হয়তো আপনাদেরকে সেভাবে দেখছে না। না, সকলে তো অসুস্থ না খালা। না মানে মানে আপনার মানে আপনার ছেলে অসুস্থ? আপনার ছেলে অসুস্থ? হ্যাঁ, ঠিক আছে, খালার ছেলে অসুস্থ সেটা অন্য কথা, কিন্তু এখানে অনেক খালার আছে যাদের ছেলে মেয়ে সুস্থ, কিন্তু আপনাদেরকে দেখছে না। দেখছে না? আচ্ছা আচ্ছা, মানে এখানে এখানে অনেকের দেখা যাচ্ছে যে মেয়ের সংখ্যা বেশি, ছেলে নেই, বা ছেলে আছে, ছেলের ছেলের আয় উপার্জন কম। মানে ছেলেরই হয়তো দেখাশোনায় কষ্ট হয়, কিন্তু এরকম মানে আপনাদের তবু তো আপনাদের সন্তানদের হয়তো বা ইনকাম খুবই কম, সবাই খেটে খাওয়া মানুষ, ঠিক না? সকলে খেটে খাওয়া মানুষ, তাদেরই বউ সংসার ছেলে মেনে চলা মুশকিল, কিন্তু আপনাদেরকে কিভাবে হেল্প করবে, ঠিক না? কিন্তু এরকম বাংলাদেশে অনেক শিক্ষিত ফ্যামিলি আছে যাদের ছেলে মেয়েরা ভালো চাকরি করে, ভালো ইনকাম করে, কিন্তু তা দিতে পারে না, বাবা মাকে দেয় না, দিতে তার বাবা মাকে দেখে না, বাবা মাকে রাস্তায় ফেলে চলে যায়, বা বাবা মা দেখা যায় যে মানে ঠিক আপনাদের মতোই। যাই হোক, মানে আজকে যে জন্য কথা বলতেছি যে আপনাদের মাঝে আমি বেশ কয়জনকে দেখেছি যে মানে আপনাদের বয়সের যারা খালামামা, যারা খালামায়েরা আছে, দেখা যায় যাদের একটু অর্থ আছে, ওরা এই সময় ওনারা ঘরে শুয়ে থাকে, রেস্ট নেয়, তাদেরকে ছেলে মেয়ে দেখে, কিন্তু আপনারা এই বয়সে এখন আপনাদের উচিত ছিল ঘরে রেস্ট করা, ঘরে একটু আরাম করা, কিন্তু আরাম না করে আপনারা এখন আসছেন রাস্তাতে খেলা কান্নাকাটি করিয়েন না। আপনার কেমন খারাপ লাগছে? খেলা কান্নাকাটি করিয়েন না, বুঝছেন? আমরা শুনেন, আমরা মানে আমরা সকলে ভাগ্যে বিশ্বাসী, রিজিকে বিশ্বাসী আমরা, বুঝছেন? যাই হোক, তো আজকের এটা আপনাদের জন্য আমার এটাই একটা বলা যে আমাদের বাংলাদেশে উচিত আপনাদের জন্য সুন্দর বৃদ্ধাশ্রম করা। আপনারা এখনো হাঁটতে পারতেছেন, ঠিক না? আপনারা এখনো হাঁটতে পারতেছেন, কদিন পরে আপনাদের যখন আপনার হাঁটা ফিরে যখন বন্ধ হয়ে যাবে, আপনার যখন বিস্তারগত হয়ে যাবে, আপনার দেখার মধ্যে কেউ আছে আপনাদের? আপনার বিস্তারগত যদি হয়ে যায়, আপনার দেখার মধ্যে কেউ আছে আপনাদের? মনে হয় না কে আছে, কারণ যদি দেখতে পারতো আপনাদের এখনই দেখা, আপনি এখনই দেখতো, যদি দেখার মধ্যে কেউ থাকতো আপনাদের এখনই দেখতো আপনাদের। তো আমি এরকম অনেক দেখছি আপনাদের মাঝে যে যেনারা দেখা যাচ্ছে মানে ওই বিছানাতেই
খাবার অভাবে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তো আমি এতটুকুই বলবো যে বাংলাদেশের সকল ভাইরা বা যেসব লোকগুলো বাংলাদেশ চালায়, আপনারা এই মা খালার দিকে তাকাবেন, দেখবেন বিশেষ করে যে কোনোভাবে ওনাদের জন্য যে বৃদ্ধাশ্রম করা যায় কিনা। কারণ বাংলাদেশে সেই অর্থ আছে, বাংলাদেশে সম্ভব। দেখেন আমরা এই নওগাঁ শহরে যদি লোক থাকি 10 লক্ষ, সেখানে আপনাদের সংখ্যা কিন্তু বেশি না। আমরা তো আমরা গুনতে পারবো যে আপনাদের সংখ্যা কয়টা। সর্বোচ্চ 200 জন আছে বা 300 জন আছে। তো এত লক্ষ লোকের মাঝে আপনাদের 300 জনের জন্য কিন্তু একটা মানে ব্যবস্থা করা কিন্তু সরকারের কাছে বড় ব্যাপার না। সরকারের কাছে আপনার ছেলে ইনকাম কম করতে পারছে, এটা দায় সরকার, এটা একটা খোলামেলা কথা। আপনার সরকার যদি আপনার ছেলেকে যদি আপনার ওই ফ্রি লেখাপড়া দিত, বা অথবা যদি ভালো মানে অথবা যদি ভালো কর্মসংস্থান দিত, আপনার ছেলেও ভালো কামাই করতো, আপনাকেও দেখতে পারতো, ঠিক ঠিক না খালা? জি খালা, আমাদের বয়সই হয়নি, আইডি কার্ড যায় যদি কই তো কই যে বয়সই হয়নি কো, তোমাকে কিসের কার্ড দেওয়া লাগবে? না আপনাদেরকে যে বৃদ্ধ ভাতা দেয় ওটা যথেষ্ট না? ওইটা কয় টাকা দেয়? যে টাকা আপনাদেরকে দেয়, হ্যাঁ কত দেয়? 1650 টাকা দিয়ে একজন লোক চলতে পারবে? তার ওষুধ বাংলাদেশে আপনার বাংলাদেশে চিকিৎসা ফ্রি না। আপনাদের অসুখ হলে আপনাদেরকে সকলকে যার খরচ চিকিৎসা করতে হয়, তারপর ঘর ভাড়া আছে, তারপর ইলেকট্রিক বিল আছে, কারেন্ট বিল আছে, খাবার আছে, 1600 টাকা দিয়ে কিচ্ছু হবে না। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে সরকারের সম্পূর্ণভাবে, যে একজন মানুষ একটা মিনিট খেলা একটা মিনিট ধরেন, খেলা ধরেন, আপনাদেরকে এক মানে আপনাদের একজন লোকের জন্য যদি এক গরিবী হলে চলতে গেলে মাসে নিম্নে 5000 টাকা লাগবে, নিম্নে 5000 টাকার প্রয়োজন গরিব হলে চলতে গেল। তো আপনাদেরকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের এখন হয়তো এখনো চলতে পারতেছেন, আপনাদেরকে 5000 টাকা করে হতে দেওয়া যাবে কথা কথা কেউ দিল, কয়দিন পরে আপনাদের যখন চলাফেরা বন্ধ হবে সেই টাকাতে কি করবেন আপনি? অথচ আপনাদের জন্য প্রয়োজন কি বৃদ্ধাশ্রম দরকার, যেখানে সরকার থেকে লোকজন আপনাদেরকে দেখাশোনা করবে। তো যাই হোক, আমরা সকলে চাইব যে এই বৃদ্ধ বৃদ্ধা এই খালা মা বোনদের জন্য অবশ্যই বাংলাদেশে সুন্দর বৃদ্ধাশ্রম হোক। কারণ কার কখন কিভাবে জীবন শেষ, জীবনে কেমন যাবে এটা কেউ বলতে পারবো না আমরা। যাক, দোয়া করি আপনাদের জন্য যেন সরকার যেন ভালো কিছু করে, সকলে ভালো থাকবেন। সালাম আলাইকুম।